জন্মদিনটা অবশ্যই স্পেশাল আমার জন্য 2 তারিখ জুলাই মাসের আমার কাছে আরো বেশি স্পেশাল লাগে যখন চিন্তা করি যে শাহরুখ খানের জন্মদিন 2 মানে 2রা জুলাই না আবার 2রা নভেম্বর ওই 2 আছে 2 আছে এই কারণে মনে হয় যে এটা স্পেশাল না সেটা না বাট আমার এটা আরো অনেক আগে থেকে মনে হতো যে এটা এইজন্যই অনেক বেশি লাকি তারপর মনে হতো যে আমি 2রা জুলাই আমার জন্মদিন আর 3রা জুলাই টম ক্রুজের জন্মদিন সো এটা শুনেই ভালো লাগতো সো এই ভালো লাগাগুলো এখানে কাজ করছে সাথে সাথে ক্যাসিনো সব মিলে একটা প্যাকেজ খুব ভালো আসলে সত্যিকার অর্থে জন্মদিনের শুভেচ্ছা পেতে তো ভালো লাগেই আর দর্শকরা যখন উইশ করে এটা তো অন্যরকম একটা ফিল যে এটা তো আমার জন্মদিনের ব্যাপারটা সবাই জানবে না ইয়ে করবে না বাট তারপরেও এই ছবির প্রমোশন ছবির সাথে রিলেটেড মানুষগুলো ছবি এখন কি হচ্ছে আমরা আসলে আমার কাছে মনে হয় যে এবার ঈদের যে ছবিগুলো তার মধ্যে সবচেয়ে লেটে আমরা আসলে প্রমোশন শুরু করেছি আমাদের কিন্তু সেই সময়টুকু ছিল না তারপরেও আমরা আমাদের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু করতে পেরেছি জানান দিতে পেরেছি সে একমাত্র ওয়ে ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া সো সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানে সো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতগুলো মানুষ মানে আসছে এবং ভালোবাসছে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রমোশনের কারণে দর্শক ছবি দেখছে এবং সত্যিকার অর্থে ঈদের আগের দিন থেকে শুরু হয়েছিল যখন আমি মানে কোরবানির গরু কেনার প্ল্যানিং করি তখন থেকে দেখছিলাম আসলে যে পরিমাণ বৃষ্টি সেই বৃষ্টিটার কারণে আসলে হলে গিয়ে ছবি দেখা তো হয় না কারণ সিনেপ্লেক্স হয়তো 6টা 7টা সিনেপ্লেক্স বাকি সবগুলো তো আসলে সিঙ্গেল স্ক্রিন সো সেই সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখার জন্যই তো আসলে মানুষ বসে থাকে সো সেই জায়গা থেকে অবশ্যই বলবো যে এটা একটা মানে এক্সট্রিম একটা পজিটিভ সাইন যে মানুষ হলে গিয়ে ছবি দেখছে এবং আমি যেহেতু 4-5 দিন ধরে অসুস্থ বাসা থেকে বের হইনি এবং আমি ফেসবুকে বসে বসে খালি ছবি দেখছি এবং ভিডিও দেখছি এবং দেখতে দেখতে আসলে খুব বেশি ভালো লাগছে এই কারণে যে মানুষ এখন ছবি দেখছে ছবি দেখতে ছবি দেখার জন্য কী না করছে এটা প্রথম ব্যাপার হচ্ছে বৃষ্টি এবং আমি সৈকত ভাই আমাকে একটা গ্রুপে অ্যাড করেছে সেটা হচ্ছে আমাদের ক্যাসিনোর সেল সেই ক্যাসিনোর সেল এবং আমি প্রতিদিন অবাক হচ্ছি এবং ঈদের দিন যেই সেল তার থেকে ডাবল সেল পরের দিন তারপরের দিন ট্রিপল সেল মানে আমি সিঙ্গেল স্ক্রিনে কথা বলছি কারণ আমাকে তো আর মানে এই সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সের কোনো হিসেবের গ্রুপে আমি নেই বাট আমাকে ওইখানে সৈকত ভাই অ্যাড করছে এবং ওইটা দেখে আমি অ্যাস্ট্রোনাইজ হয়ে যাচ্ছি ও মাই গড মানে বৃষ্টি প্রতিদিন বাড়ছে দর্শকও বৃষ্টির সাথে সাথে বেড়ে যাচ্ছে সো এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং প্রথম ভালো লাগা এগুলো আর সবচেয়ে বড় কথা ক্যাসিনো নিয়ে ক্যাসিনো যখন আমরা স্টার্ট করি তখন থেকে আসলে মনে হচ্ছিল যে ক্যাসিনো আসলে ঈদেরই একটা ছবি একটা এরকম একটা উৎসবের ছবি সো উৎসবের ছবি মানুষ উৎসবের মতো করে দেখছে আনন্দ নিয়ে দেখছে এবং তারা সব উৎসব তো আসলে একা উৎসব হয় না উৎসব করতে গেলে কয়েকজনকে লাগে আড্ডা মারতেও কয়েকজনকে লাগে মানে ঘুরতে গেলেও কয়েকজনকে লাগে একটা ছোট্ট জিনিসকে বড় করতে হলেও সেটা উৎসবের মতো একটা আয়োজন করে কোনো কিছু করতে হয় ঠিক তেমনি সিনেমা দেখতে গেলেও একটা উৎসব তৈরি করে ছবি রিলিজ করতে গেলে মানে উৎসব দরকার বেসিক্যালি তো এটা একটা উৎসব পয়েন্টটা বলছিল ভাই যে পরিবার সহ মানে এই যে এত গ্রুপ সহকারে একই পরিবারে 20-30 জন আসছে সবাই মিলে একসাথে মানে একটা সেই আনন্দের মুহূর্তগুলো একসাথে শেয়ার করে নিচ্ছে এটা খুব পজিটিভ বিকজ পরিবার নিয়ে তো ঈদ পরিবার নিয়ে তো আনন্দ পরিবার নিয়ে সিনেমা সো অবশ্যই ডে বাই ডে ভালো হচ্ছে আমার কাছে মনে হয় যে অবশ্যই ভালো হতো যদি আরও বেশি আমরা টাইম মতো পেতাম শোগুলো কারণ শো টাইমগুলো আর কি শোয়ের টাইমগুলো কারণ হচ্ছে যে সকালবেলা শোগুলো আমাদেরকে দেয়া হয়েছে সেই শোগুলোর যে অফিস থেকে দেওয়া হয়েছে সেই অফিসে মানুষই কিন্তু ওই সময় অফিসে আসে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে সেটা হচ্ছে অফিসে এখন মানে সবাই ঈদের সময় রাতের বেলা একটু মাংস টাংস খেয়ে ঘুমাবে অনেক রাতে মুভি দেখবে বা নিউজ দেখবে সব কিছু দেখবে ভাবির সাথে গল্প করবে বা বউয়ের সাথে গল্প করবে বাবা মার সাথে গল্প করবে সো ঘুমাতে ঘুমাতে একটা লেট হয়ে যাবে তখন 11টার সময় এসে সে নিজেও কিন্তু অফিসে ঢুকতে পারবে না পরিস্থিতি তো অন্যরকম হতেই পারতো সেটা নিয়ে এখন যেহেতু সেই পরিস্থিতির মধ্যে আমরা নেই সেই জায়গাটা বলতে পারছি না বাট পরিস্থিতিতে হতেই পারতো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ওই যে সৈকত ভাই যে কথাটা বললাম যে সিঙ্গেল স্ক্রিনের যেই সেলটা আছে সেই সেলটা তো আমরা অনেক বেশি